তো আপনারা যারা আসার ইচ্ছা আছে আসতে চান তারা আসতে পারেন প্রচুর মাছের সমাগম মানে মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ ধরা পড়ছে আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমাদের মানিকগঞ্জ জেলায় বালিটেক যে নদীটার পাশে ওই দেখেন এখানে ওই খাল দিয়ে প্রচুর মাছ বের হয় ওই মাছগুলি যারা ঝাঁকি জাল পাইতে পারেন তারা ওই ঝাঁকি জাল দিয়ে এখানে মাছ ধরে সাধারণত সবচেয়ে বেশি ঝাঁকি জাল ব্যবহারটা বেশি হয় তারপর টানা জাল ভেসাল ওই দেখেন মাছ ধরতেছে এখানে আসতে যেতেছেন তারা ঢাকা থেকে শুকতারা সার্ভিস বাস যদি উঠেন তো এটা বালিটেক ব্রিজ যে কেউ চিনে যে কাউরে বললে হবে লোকেশনে আপনি যদি বালিটেক ব্রিজ দেন বালিটেক ব্রিজের মাঝামাঝি আসার পরে এই যে ডান দিকে আপনার উত্তর দিকে তাকাইলে দেখবেন এই যে দেখেন ওই যে খালের মাথায় প্রচুর শিকারী তারা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে প্রচুর মাছ বের হইতেছে ওই খাল দিয়ে আর যার কারণে প্রচুর শিকারীরা মানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে আর এই যে এখানে চায়না জাল আছে দেখেন চায়না জাল দিয়ে চায়না জাল না কারেন্ট জাল দিয়ে মারতেছে তো মানে মাছ মারার একটা উৎসব বেশ কয়েকদিন এরকমভাবে মারা হবে এখানে তো আজকে থেকে শুরু হয়েছে আজকে প্রচুর শিকার আসছে তো আপনাদের দেখানোর জন্য আমি আসছি যাই সামনে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমি চলে আসলাম সেই স্পটে যেই স্পটে দেখেন প্রচুর শিকার আজকে জালে ধরা পড়তেছে আর এই দেখেন প্রচুর পুঁটি মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ ধরা পড়ছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ঝাঁকিতে জাল ইয়ে দিলেই কিরকম মাছ ধরতেছে দেখেন দেখেন আরে আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ হ্যাঁ কাকা খালি খেয়াও দিতে পারলো নাকি শুধু খেয়াও দিতে পারলে হয় খালি খেয়াও দিতে পারলে এই কি অবস্থা ইউটিউবে ছাড়া দেবেন তোমাকে আমাকে এলাকারই ভাই ব্রাদার প্রচুর মাছ ধরতেছে মানে উঠতেছে ঝাঁকি জাল দেয় যারা ঝাঁকি জাল বাইতে পারেন তারা ট্রাই করতে পারেন দেখেন হ্যাঁ চলে আসেন এটা বালিটেক খাল বলে আর কি সব সবাই কম বেশি খাবার মানে খাওয়ার মাছ ভালোই পেয়েছে এই দেখেন শিকারের অভাব নাই তো অতুলনীয় মাছ মানে এই দেখেন এই যে সুন্দর মানে পুরো উৎসব এটা বেশ কয়েকদিন থাকবে আশা করা যায় ঝাঁক তো ছোট মাছটার সংখ্যায় বেশি দেখা যাচ্ছে আপনি রুই কাতল যেগুলি হয় এগুলিও ধরা পড়ে কিন্তু খুব কম ওরকম ধরা দেখতেছি না কিন্তু ছোট মাছ প্রচুর ধরা পড়তেছে দেখেন এই যে জালগুলি যেই মানে কীরকম একদম ঝাঁক পড়ে ঝাঁক ওনার জালটা অনেক বড় এবং ফাঁসটাও ছোট যার কারণে ছোট মাছগুলিও ধরা পড়তেছে তো অবশ্যই আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে আপনারা লাইক দিবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিই দেখেন আমাদের এখানে উৎসব পুরা উৎসবে যে চার চাঁদ একদম হাসি মুখে অনেক সুন্দর মাছ ধরেছেন এই দেখেন মানে মাছের একটা ই হয়ে গেছে আর কি আসলে ওই দেখেন এই যে ভাই একটা কতগুলি মাছ নিয়ে আসছে আরে দেখেন মাশাআল্লাহ পুঁটি মাছটাই বেশি না ভাই এবার নলা ডলা দেখা যাচ্ছে না একদিন একদিন নলা মারেছিল না আশা করা এখন শুরু মানে কয়েকদিন থাকবে এরকম ভাই বলতেছে কিছুক্ষণ আগে সরপুটি ছিল বেশ বেরোতেছে লাগছিল এই খাল দিয়ে তো ধরা পড়ছে এতক্ষণ সরপুটি মাছ আর এখন আপনার পুঁটি মাছ বের হইতেছে বেশি ছোট পুঁটি যেগুলো দেশি পুঁটি বলে ওই পুঁটি মাছগুলি বের হইতেছে দেখেন মানে এক ক্ষণ দিলেই আপনার বেশ দেখেন কত মাছ আয় হায় ছোট মাছ তো অনেকে নেয়ও নাই এই দেখেন কি অবস্থা মাছের আর ওই পারে তো প্রচুর শিকারি কিন্তু কাদার জন্য আমি ওই পারে যাইতে পারি না ওই দেখেন ওয়াসাম মানে এক ক্ষণে এই দেখেন একদম মানে অস্থির অস্থির
এখানে প্রচুর মাছ এই দেখেন ও কতগুলো নিয়েছে আরে অনেক মাছ তো তোমার এতে দেখেন কি অবস্থা অনেক মাছ এই এটা কাতলা ছ না নাকি এটা কি অনেক সুন্দর মাছ আপনাদের সবার ভিডিও তো আমি দেখাইতে পারছি না আমি যদিও পারে তো দেখেন কি অবস্থা এই খালটা দিয়ে মাছটা বের হয় এই মেন নদীতে এই যেটা এলাম আপনাদের কালীগঙ্গা নদী আমি এখানকারও ভিডিও দিয়েছি ওই যে ওই পাশে আপনার এই যে এই ব্রিজের ওই পাশে বড় রুই কাতল ধরে এখানকার ভিডিও আমার আছে আপনাদের দেখবেন দেওয়া আছে কিছুদিন আগে দিছি তো আর এই খাল দিয়ে মূলত মাছটা ওই বের হয় বের হয়ে মেন নদীতে আসে যার কারণে যখন যে মাছগুলি বের হয় ওই মাছগুলি হ্যাঁ আরো বেশি উঠছে মানে আর সামনে আর একটা খাল আছে আপনি ওই সামনে আর একটা খাল আছে বালিটেক বাজারে পরে ওই খালটারও ভিডিও আছে আমার ওই খালটাতেও প্রচুর মাছ বের হচ্ছে এই দেখেন ওনারটা একটু কম হচ্ছে আর ফাঁস বড় ছোটো মাছটা কম থাকে তো সব খাওয়ানো আবার মাছ উঠে না তো কিছু ওই দিদি ভাই আবার নিয়ে আসতেছে ওই দেখেন প্রত্যেকটা খেয়ে মাছ তো আর ওরকম উঠে না কিছু খেয়ে নিশ্চয় খায় বন্ধুরা আজকের মতো শেষ করছি ভিডিও দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।